হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো রাশিয়ার মস্কো শহরে এক ভয়ানক অ্যাটাক হয়েছে সেখানে ষাটজন মৃত্যুবরণ করেছে সেই সম্পর্কে দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক দিনটা ছিল বাইশে মার্চ ছুটির দিন রাশিয়ার রাজধানী মক্স্কোর উত্তর পশ্চিম এলাকায় ক্রোকাস কনসার্ট হলে রাশিয়ান রক ব্যাঙ্ক পিকনিক এর প্রোগ্রাম চলাকালীন সেখানে টেরিস্ট অ্যাটাক হয় সেখানে প্রায় ছ হাজার দুশো জন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল রাত সাড়ে আট নয় বেজে পাঁচ ছয়জন টেরেরিস্ট মিলিটারি পোশাক পরে হেভি বন্দুক নিয়ে সিটি হলে প্রবেশ করেন এবং অনবরত ফায়ারিং শুরু করেন সূত্র থেকে জানা যায় যে শেষ পর্যন্ত তারা পালা সক্ষম হয় টেরেরিস্টদের অটোমেটিক মেশিন গানের ফায়ারিংয়ে প্রায় ষাটজন মৃত্যুবরণ করেন এবং একশো পঁয়তাল্লিশেরও বেশি লোক আহত হয় ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই ঘটনার কারণে গভীরভাবে নিন্দা প্রকাশ করেছেন ইউএস এমবেসি দ্বারা সাতই মার্চ রাশিয়াকে ওয়ার্নিং জারি করা হয়েছিল এবং যাকে বলা হয়েছিল যে মস্কোর গ্যাদারিং জায়গার একটা হামলার পরিকল্পনা চলছে কিন্তু রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনার তিন দিন আগে অর্থাৎ উনিশে মার্চ অস্বীকার করেন তিনি রাশিয়ার পাবলিকের কাছে এটা একে ব্ল্যাকমেল বলে প্রকাশ করেন এবং এই ঘটনার আটচল্লিশ ঘন্টা পরই মস্কোর করকাস হলে এই অ্যাটাক সম্পূর্ণ হয় দ্য মস্কো টাইম নিউজ পেপার থেকে জানা যায় যে আইএসআই গ্রুপ ইসলামিক স্টেট টেলিগ্রামের মাধ্যমে জানাই যে তারাই এই সম্পূর্ণ অ্যাটাকের প্ল্যানকে সম্পন্ন করেছেন ইসলামিক স্টেট যেটি ইরান তুর্কমেনিস্তান আফগানিস্তানের একটি পার্ট এবং এটা দু সালে এটাকে ইস্টাবলিশড করা হয়েছিল এর আগেও আইএসআইএসকে এ এর দ্বারা অনেক অ্যাটাক করা হয়েছিল তার মধ্যে এগারোই জানুয়ারি দু হাজার উনিশে রাশিয়ার অ্যাগাসোল অ্যান্ড তাগিস্তান অ্যাটাক আটই এপ্রিল দু হাজার উনিশের মস্কোর কাছে কোলামনা অ্যাটাক উনিশে ডিসেম্বর দু হাজার উনিশ মস্কোর এফএসপি হেডকোয়ার্টার অ্যাটাক এছাড়াও দু হাজার পনেরো সালের প্যারিস অ্যাটাক যেখানে একশো তিরিশ জন লোক মারা যায় এর জন্যও দায়ী ছিলেন আই এস টেরিস্ট গ্রুপ রাশিয়ার অ্যাটাকের কারণ হিসাবে আইএসআইএসরা জানায় যে সিরিয়ার সিভিল ওর চলাকালীন রিলিজিয়াস অ্যালিয়েন্স এর পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত রাশিয়া সিরিয়ার ওপর বোমা নিক্ষেপ করেন তারই তারা বদলা নিয়েছেন রাশিয়ার ফরমাল প্রেসিডেন্ট দেব এর সম্পূর্ণ ঘটনার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন তো আজকের ভিডিওতে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই